আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেল জাহান ব্লগস ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রমজান স্পেশাল বুন্দিয়া রেসিপি। রমজান মাসে ইফতারের টেবিলে এই আইটেমটা কিন্তু আমাদের সবার পছন্দ। আর সাধারণত এটা আমরা হোটেল থেকে কিনে আনি, তবে বর্তমান পরিস্থিতিতে বাসায় তৈরি করে নিলে কিন্তু এটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয়। তো আজ বুন্দিয়া বানানোর জন্য আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণের লবণ আর 1/2 চা চামচ সাদা সয়াবিন তেল। তেলটা দেওয়ার কারণে বুন্দিয়াটা ভাজার পর বেশ মুচমুচে হবে আর শিরার রসটা ঢুকতে সুবিধা হবে। তো আমি শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 3/4 কাপ পরিমাণ নর্মাল পানি, মানে 1 কাপে 4/3 ভাগ পরিমাণ পানি। 1 কাপ বেসনের জন্য এটাই হচ্ছে পানির সঠিক পরিমাণ। এই পরিমাণ পানি দিলেই গোলাটা কিন্তু খুব ভালো হবে আর বুন্দিয়াটাও পারফেক্ট হবে। তো আমি পানিটা দেওয়ার পর বেসনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর গোলাটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে, প্রায় 5-6 মিনিট ধরে এটাকে এভাবে মিক্স দিয়ে বা চামচ দিয়ে নাড়িয়ে নিলে ভালো হয়। এতে করে গোলাটা মধ্যে বাতাস ঢুকবে আর বুন্দিয়াগুলো বেশ ফুলে উঠবে ভাজার পর। তো বেসনটা গোলানো হয়ে যাওয়ার পর এখান থেকে আমি অর্ধেক পরিমাণে বেসন আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি, কারণ আমরা সাধারণত হোটেল থেকে যে বুন্দিয়াগুলো কিনে আনি সেগুলো দেখা যায় যে 2টা বা 3টা কালারের হয়। তা আমি এখানে 2 কালারের বুন্দিয়া আজকে বানাবো। একটার মধ্যে দেব আমি ইয়েলো ফুড কালার, আর একটা বাটির বেসনের সঙ্গে আমি মেশাবো রেড ফুড কালার। তো প্রথমে আমি ইয়েলো ফুড কালারটা দিয়ে দিচ্ছি বাটিতে, আর আরেকটা বাটিতে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা রেড ফুড কালার। তারপর রঙের সঙ্গে বেসনের গোলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর আজ কিন্তু আমার বাসায় আমি ইফতারের আয়োজন করছি না, কারণ আজকে আমাদের একটা ইফতারের দাওয়াত আছে। আর সেই দাওয়াতটা কোথায় সেটাও আপনারা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। আর পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন, আশা করি শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন, আর আপনাদের কাছে নিশ্চয়ই আজকে ব্লগটা খুব ভালো লাগবে। তো এই তো বেসনের গোলার সঙ্গে 2টো রঙে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। চলে আসলাম চুলায় বুন্দিয়াগুলো বানানোর জন্য। তা বুন্দিয়াগুলো বানানোর জন্য আমি এরকম একটা ছিদ্রযুক্ত চামচ নিয়ে নিয়েছি, যেটা আমরা সাধারণত তেলে ভাজা জিনিস উঠানোর কাজে ব্যবহার করি। আর তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেসনটা তেলে দেওয়ার পরপরই এটা উঠে এসেছে, তার মানে তেলটা ভালোভাবে গরম হয়েছে। আর এই তো এখন চামচের ওপর বেসনের গোলাটা দিয়ে দিচ্ছি, আর খুব সুন্দর করে কিন্তু দেখুন বুন্দিয়াগুলো তৈরি হয়ে যাচ্ছে। আর চামচটাকে কিন্তু খুব বেশি জোরে ঝাঁকানো যাবে না, খুব আলতো হাতে এটাকে আস্তে আস্তে নাড়লেই কিন্তু বেসনের গোলাটা নিচের দিকে পড়ে যাবে আর বুন্দিয়াগুলো খুব সুন্দর হয়ে উপরের দিকে ভেসে উঠবে। তা বুন্দিয়াগুলোকে তেলে প্রায় 1 মিনিট ধরে ভাজতে হবে, তারপর এগুলোকে তুলে নেব। তারপর একটা প্লেটে টিস্যু দিয়ে তার উপর বুন্দিয়াগুলো রেখে দেবো, এতে করে অতিরিক্ত তেল থাকলে সেটা শুষে নেবে। আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, একটা ব্যাচ বুন্দিয়া ভাজার পর কিন্তু যে চামচটা আমরা বুন্দিয়া তৈরিতে ব্যবহার করছি সেটা অবশ্যই একটু পরিষ্কার করে নিতে হবে, তা না তো দেখা যায় বেসনের গোলাটা খুব দলা হয়ে পড়ে আর বুন্দিয়াগুলো একটার গায়ে একটা লেগে যায়, যে ভুলটা আমিও প্রথমে করেছি। সে কারণে আমার কিন্তু বেশ কিছু বেসনের গোলা নষ্ট হয়েছে। তা আপনারা বুন্দিয়া বানানোর ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবেন। তো আমি এভাবে হলুদ রং মেশানো বেসন দিয়ে সবগুলো বুন্দিয়া তৈরি করে নিচ্ছি। হলুদ কালারের বুন্দিয়াগুলো তৈরি হওয়ার পর তেলটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর সেই সঙ্গে চামচটাও কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি যে লাল রং মেশানো যে বেসনের গোলাটা সেটা দিয়ে লাল বুন্দিয়াগুলো তৈরি করে নিচ্ছি। তো এই বুন্দিয়াগুলো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে। তো লাল রঙের বুন্দিয়াগুলো আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। এই তো আমার সবগুলো বুন্দিয়া ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আগেই বলেছি যে হলুদ রং মেশানো বেসনটা আমার কিছুটা নষ্ট হয়েছে, তাই হলুদ কালারের বুন্দিয়া একটু কম হয়েছে, আর লাল রং মেশানো বেসন দিয়ে সবগুলো বুন্দিয়াই খুব সুন্দরভাবে হয়েছে।
তাই তো আমার বুন্দিয়াগুলো বেশ ঝরঝরে আর মুচমুচে হয়েছে। তা আমি একটু বুন্দিয়া হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে লাল রঙের বুন্দিয়াটা এটাও কিন্তু বেশ মুচমুচে হয়েছে, আর সেই সঙ্গে হলুদ রঙের একটা বুন্দিয়াও দেখিয়ে দিচ্ছি। এবার এগুলোকে শিরায় দেওয়ার পালা, আর শিরায় দেওয়ার জন্য আমি চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখানে আমি লাল চিনিটা ব্যবহার করছি শিরা তৈরি করার জন্য, আর চিনির মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পানি। তারপর চিনিটাকে পানিতে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি, আর এখানে শিরাটার মধ্যে একটা সুন্দর ফ্লেভারের জন্য আমি 2টো তেজপাতার টুকরো দিয়ে দেবো। এতে করে বুন্দিয়াটার মধ্যে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে। এই তো আমার শিরাটা ফুটে উঠেছে, এটাকে খুব বেশি ঘন করব না, এখন আমি চুলাটা অফ করে দেব, আর এই গরম শিরাটার মধ্যেই আমার ভেজে রাখা বুন্দিয়াগুলো দিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে শিরাটার সঙ্গে মিশিয়ে ঢেকে রাখবো প্রায় ঘন্টাখানিক। আর এই ঘন্টাখানিকের মধ্যে অবশ্যই কিন্তু মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে বুন্দিয়াগুলোকে একটু শিরার মধ্যে নেড়ে দিতে হবে, এতে করে সবগুলো বুন্দিয়ার মধ্যে শিরাটা খুব ভালো করে ঢুকবে আর বুন্দিয়াগুলোর স্বাদও খুব ভালো হবে। তাই তো আমার সবগুলো বুন্দিয়া দেওয়া হয়ে গেল, এখন চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি, তারপর এটাকে ঢেকে রাখবো। এখন একটা ঢাকনা দিয়ে সসপ্যানটা ঢেকে রাখছি। এতো ঘন্টাখানিক পর আমার সবগুলো বুন্দিয়া কিন্তু চিনি শিরাটা খুব ভালোভাবে শুষে নিয়েছে, দেখতেই পাচ্ছেন তলায় কিন্তু আর কোনো শিরা নেই। এখন আমি বুন্দিয়াগুলোকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এই তো আমার বুন্দিয়াগুলো তৈরি হয়ে গেল, আর এই তো একটা বুন্দিয়া হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, বুন্দিয়াটা কিন্তু বেশ রসালো হয়েছে, খুব ভালোভাবে এটার ভিতরে চিনি শিরাটা ঢুকে গেছে। আর এই তো আমরা চলে এসেছি ইফতারের দাওয়াতে, তো এটা আর কোথাও না, এটা আমার আম্মার বাসায়। তো এটা হচ্ছে আমার আম্মার বাসার ড্রয়িং রুমটা, একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ড্রয়িং রুমটা কিন্তু খুব সুন্দরভাবে বিভিন্ন রকমের পুঁতি শোপিস দিয়ে সাজানো, কিছু কাঁচের শোপিসও আছে, উপরে খুব সুন্দর একটা ঝাড়, আর এদিকে একটা জবা ফুলের গাছ। আর এই পুঁতি শোপিসগুলো কিন্তু সবগুলোই হাতে বানানো, কোনোটাই কিন্তু কিনে আনা না। আর এই তো দরজায় একটা তোরণ, ডাইনিংয়েও একটা ঝাড় আছে, আর এখানে বেশ কিছু ফলের ঝাড় রাখা হয়েছে দেয়ালে ডাইনিং টেবিলের উপরে। আর এই হচ্ছে আমার আম্মার বাসার রান্নাঘর, তা আমার আম্মা ইফতারি তৈরি করছে। আমার আম্মা কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট পেঁয়াজও আর হচ্ছে চপ বানায়। আমার আম্মার চপ আর পেঁয়াজগুলো খুব মোচমোচে হয়, আর অনেকক্ষণ পর্যন্ত এই মুচমুচে ভাবটা থাকে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে পেঁয়াজও আর চপগুলো। তা আজকে আমরা সবাই আমার বাসায় একসাথে ইফতারি করব। এই তো টেবিলে ইফতারি সার্ভ করে দেওয়া হয়েছে, আজকে তৈরি হয়েছে সবার প্রিয় চিকেন বিরিয়ানি, আর সেই সঙ্গে পেঁয়াজু আর হচ্ছে মিষ্টি কুমড়োর চপ, সাথে আছে সালাদ, আর আমার তৈরি করা বুন্দিয়াগুলো সার্ভ করেছি। আর এই তো আমার ছোটো মেয়ে বিকেলে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে রেডি হচ্ছে ইফতারের জন্য, আর কিছুক্ষণ পরেই আজান দেবে আর আমরা সব একসাথে ইফতার করব। তাই ছিল আজকে আমার রমজান স্পেশাল বুন্দিয়া আর হচ্ছে ইফতারের দাওয়াত খাওয়া নিয়ে ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।